একজন পুলিশ কর্মকর্তার জীবন নিঃসন্দেহে ভীষণ রোমাঞ্চকর। পুলিশকে প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হয়। সম্প্রতি তেমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশ কর্মকর্তাদের। পল্ক কাউন্টির এক বাড়ির উঠানে ঘুরতে থাকা এক অযাচিত অতিথির সঙ্গে মোলাকাত করতে হয়েছে তাদের। পাক্কা 5.5 ফুট উচ্চতায় ওই অতিথি কিন্তু মানুষ নন, একটা কুমির। হয়তো ভাবছেন ওই পুলিশ কর্মকর্তারা কিভাবে মোকাবেলা করলেন এই বিশাল কুমিরের সাথে। তারা অক্ষত আছেন তো, ভয় পাওয়ার কারণ নেই। পুলিশ কর্মকর্তারা নিজেরা অক্ষত থেকে উদ্ধার করেছে কুমিরটিকে। বুধবার এনটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এ ব্যাপারে পল্ক কাউন্টির শেরিফের কার্যালয় থেকে টুইটারে জানানো হয়েছে, আর 10টা সাধারণ দিনের মতোই কাজ চলছিল সেখানে। দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে 3 পুলিশ কর্মকর্তা ম্যানহোলে পড়ে যাওয়া এক বেড়ালের বাচ্চা উদ্ধারের কাজ করছিল। সেই উদ্ধারের খবর আর ছবি শেরিফ অফিস থেকে টুইট করে জানানো হয়। তখন পর্যন্ত বেড়ালের বাচ্চা উদ্ধারের ঘটনাকেই বড় অর্জন মনে করা হচ্ছিল। এরপর বাড়ির উঠানে 5.5 ফুট লম্বা কুমির ঘুরে বেড়ানোর খবর পেয়ে সেটাকে উদ্ধার করতে যান পুলিশ কর্মকর্তারা। কুমিরটি পার্শ্ববর্তী লেক থেকে উঠানে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কুমির উদ্ধারের ছবি টুইটারে শেয়ার করা হয়েছে শেরিফ কার্যালয়ের পক্ষ থেকে। ছবিটিতে কুমিরটিকে পুলিশের গাড়ির পেছনের সিটে বিশ্রাম নিতে দেখা গেছে। কুমিরটিকে ম্যাকলিউড লেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।